জনাব রিজভী, আমি আবারও আমার প্রশ্নটি করছি, আপনি যদি আরেকবার একটু উত্তরটি দেন, সেটি হলো আপনি কি এই নিশ্চয়তা বা বিএনপি কি এই নিশ্চয়তা দেবে যে বিএনপির সাথে জোটে ভুক্ত যে শরিক দলগুলো রয়েছে তাদের মধ্যে থেকে কেউ এই সমাবেশে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করবে না? না, আপনার কাছে এটি কি করে বড় হলো যে তারা জোটের অন্তর্ভুক্ত করতে পারে? মহাজোটের অন্তর্ভুক্ত তো কেউ করতে পারে, যে আসাদুলীয় জোটের সমাবেশ, হ্যাঁ, যে কেউই করতে পারে, সেই নিশ্চয়তা কি বিএনপি দিতে পারবে কিনা? সেই নিশ্চয়তা তো বিএনপি সবসময় দিয়ে এসছে। এর আগে যদি হয়ে থাকে, এর আগে অসংখ্যবার হয়ে থাকে, তাহলে আজকে হবে না কেন? আপনারা জোটের অন্তর্ভুক্ত বারবার একটি ব্যাপার একটি দলকে কেন ইঙ্গিত করছেন? আপনারা এই 5 বছর কারা কি সন্ত্রাস করেছে, কাদের উপর আক্রমণ করেছে, কারা গুলি চালিয়েছে, এটা আপনারা দেখেননি? কিন্তু বারবার জোটের অন্তর্ভুক্ত কেউ করতে পারবে কিনা এর কথা বলছেন কেন? এটা তো উদ্দেশ্য পরিচিত কথা বলছেন, উদ্দেশ্য পরিচিত প্রশ্ন করছেন। এর আগে যদি শান্তিপূর্ণ হয়ে থাকে, এখনো নিশ্চয়ই সেটি শান্তিপূর্ণ হবে। সরকার জনদৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এটি কৌশল করছেন এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই কাজটি করছেন, কারণ তাদের শেষ সময়, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান বলেই এই ধরনের একটা হিলো এবং একটা অপকৌশলের মধ্যে অপকৌশলের আশ্রয় দিয়েছেন তারা আমাদের সাথে।